আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। গতকালকে ভিডিও দিতে পারিনি, সরি তার জন্য। আমি কিন্তু আসলে বলিও নাই যে ভিডিও যে দিতে পারবো না, সেটা আমি বলিও নাই। তো এখন হচ্ছে কথা বলতে বলতে আমি যে আর একটা রুমে চলে আসলাম, ওইদিকে হচ্ছে ছেলে পড়তেছে, সেজন্য সব কিছু এলোমেলো হয়ে আছে। এই যে সব এলোমেলো, আমার এই রুমের মধ্যে আগে দুইটা লাইট ছিল, আমার কথা বলতে সুবিধা হতো, এখন লাইট একটা নষ্ট হয়ে যাওয়াতে কথা বলতে কথা বলার সময় একটু ফোকাসটা একটু কম আসে আর কি, তার জন্য সরি জানাচ্ছি। মন মানসিকতা আসলে একদমই ভালো নাই, বলার মতো না। সবার উদ্দে আবারও বলতে চাই যে টাকা, সবার উদ্দে হচ্ছে টাকা, বুঝতে পেরেছেন? যে কোনো মানুষের যে কোনো একদিক থেকে যদি ইনকাম আসে, যে কোনো মানুষের ছেলে হোক মেয়ে হোক, আমি মনে করি যে কোনো কিছু একদিক থেকে যদি ইনকাম আসে, মানুষের মনটা একটু ফ্রেশ ফ্রেশ হোক, হোক সেটা এক টাকা, একশো টাকা, এক লক্ষ টাকা, এক কোটি টাকা, সেটা বড় কথা না। ইনকাম আসলে হচ্ছে এখানে নিজের মনটা একটু মানে ফ্রেশ ফ্রেশ লাগে আর কি, সেটা যেদিক থেকে হবে হোক না কেন। আর আমরা যে ইউটিউবিং থেকে ইনকাম করব বা ইউটিউবিং থেকে আমরা সাকসেস হব, এটা মাথায় নিয়ে তো আমরা ইউটিউবে আসি নাই। আমি এমনি অন্য অন্য ক্ষেত্রে বলতেছি আর কি। তো সকালবেলা চাটা খেলাম, সকালবেলা চাটা খেয়ে হালকা পাতলা একটু কাজ করলাম, এখনও পর্যন্ত বাসায় কোনো কাজকর্ম কিচ্ছু হয় নাই, সব কিছু এলোমেলো হয়ে আসছে। তারপর চিন্তা করলাম যে আগে একটু আমি বকবকটা করে নিই, বকবকানিটা করছি, অনেক দেরি হয়েছে। তো মানুষের মাইন্ডটা আসলে ফ্রেশ হওয়ার জন্য শুধু টাকা পয়সা না, অনেক দিক দিয়ে কিন্তু মাইন্ডটা ফ্রেশ, টাকাটা প্রয়োজন। মাইন্ডটা ফ্রেশ এমনি এমনি থাকে না, অনেক ধন সম্পদ কোটিপতির মাঝেও দেখবেন যে মনটা খারাপ থাকে, অনেক টাকা পয়সা থাকলে মনটা খারাপ থাকে, কিন্তু সেটা কেন থাকে? হয় ভালোবাসার অভাবে, হয় পরিবারের অভাবে। হ্যাঁ বলো। লম্বা ফ্যান এটা, ওই রশির উপরে কি ধরে ধরে রশির উপরে? তো আমি হচ্ছে আর কথাটা কথা বাড়াবো না, এমনি অনেক কথা বলার ছিল। এরকম ভিডিওর মাঝে 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 কথা বলার চেষ্টা করি আর কি। কিসের মধ্যে সেটা আমি জানি না, তুমি খুঁজে দেখো না। আমি এদিকে ভিডিও করতেছি, আমাকে এসে এসে একটা একটা মানে আবদার করতেছে আর কি। তো সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আমি এখন ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি। আশা করছি কী করছি না করছি সারাদিন আমার সাথে থাকবেন, দুপুরবেলা বিকেলবেলা কী করছি না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, রান্নাবান্না কী করছি, কাজ কী করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু। সবাই আমার সাথে থাকেন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। দেখি দিয়ে দাও, বোর্ডটা দিয়ে দাও, দাম আমার দিয়ে দাও দি। এটা কী করবা যে তুমি, দেখছেন কারবার? এইগুলা হচ্ছে আমি নিয়ে আসি, এইদিকে জানালাটা একটু খুলে দাও, জানালা খুলে না দিয়ে আমাদের রুমটা আসলে অন্ধকার হয়ে থাকে। এই যে লাইটটা, এই লাইটটা কিন্তু কভার করে না, যার জন্য একটু অন্ধকার অন্ধকার টাইপের লাগে আর কি। দিয়ে দাও মামার, দিয়ে দাও, সবাই দেখতেছে কিন্তু ভিডিও, তো দাও না, বলবো যে ছেলেটা খুব দুষ্টু, দেখছেন? এগুলো আনছি হচ্ছে ওর ওই যে ড্রয়িং অ্যাসাইনমেন্ট হাতের কাজ, এগুলা ক্যালেন্ডারের মতো করে লাগিয়ে দিতে হয়। আমি এদিন দেখাইছিলাম একটা প্রজাপতি প্রজাপতি বানিয়েছিলাম, তো এগুলো এই ডাল ডালগুলো হচ্ছে লাগে, আমার আরও অনেক ডাল আছে, এই ডালগুলা দিয়ে হচ্ছে আমি ওই যে ফ্রেমের মতো করে লাগিয়ে
তারপর ওখানে স্কুলে জমা দিতে হয়, এগুলো এনে এনে রাখি। ঘরের অবস্থা ওই যে বাইরে যে পানি পড়লে, বাইরে পড়ার আগে ঘরে পড়ে, আপনারা জানেন সেটা। এই যে দেখেন নীতি শুকুনি কোথায় বসে আছে, এখানে আর অনেক ডাল আছে আমার, এই যে এই ডালগুলো এনে এনে রাখতে হয় আর কি, খালি কার্টন আর কি। কিরে তোদের কী অবস্থা, তোদের কী অবস্থা, এই দুটোটা দেখেন। এখানে হচ্ছে কতগুলো আমার ছিল গতকাল রাত্রেবেলা, এই যে তেমন ভালো পড়ো নাই, পচা পড়ে গেছে আমগুলো। আর এদিকে কী রান্না করবো না করবো এগুলো সব কিছু সতেই থাকুন, শেয়ার করব। এই যে ম্যাঙ্গুগুলো এগুলো কাটবো আমি একটু পরে। ওইখানে হচ্ছে ঘরের অবস্থা দেখেন কী অবস্থা, মানে এটা হচ্ছে আমার ঘরের অবস্থা, এরকমভাবে পানি পড়তেই থাকে বলার মতো না। এই যে এদিক দিয়ে বাইরে বৃষ্টি হওয়ার আগে কিন্তু আমার ঘরের অবস্থা কাহিল হয়ে যায়, এরকম অনেক কষ্ট। এখানেও কিন্তু সেম অবস্থা, আমার রান্নাঘরের দিকে একদম অবস্থা কাহিল। তো আমার হচ্ছে রান্নাবান্নাগুলো হয়ে গেছে, এখানে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কী কী রান্না করেছি। এই যে লইট্টা মাছ, আগের কিছু তরি তরকারি ছিল, শুধু লইট্টা মাছটা রান্না করলাম, বাটটা রান্না করলাম, আর কিছু করি নাই। এই যে দেখেন আমার কিসের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কত কষ্ট করে রান্না করতে হচ্ছে বলার মতো না। এই যে চুলার উপরে অলরেডি আমার চুলার উপরে এই পানি পড়ে, দেখেছেন কতগুলা পানি কোন দিক দিয়ে পড়ে দেখেন, একদম অবস্থা কাহিল আমার, মানে রান্নাঘরের অবস্থা কি বলবো। ওইখানে হচ্ছে বাচ্চাদের জন্য বৃষ্টি পড়তেছে রেইনকোটগুলো নিয়ে আসলাম, নিয়ে রাখলাম। আপনাদের ভাইয়া যখন দুপুরে লাঞ্চ করতে আসবে দুইজনের এই যে রেইনকোটগুলো নিয়ে চলে যাবে, বাইকে করে নিয়ে আস, নিয়ে আনানামা করে, তো এই জন্য আগে থেকে রেডি করে রাখতে হয়। আর এই যে আমার ট্রাইপডটা, কিছুতেই আমি একটা ট্রাইপড কিনতে পারতেছি না, জ্বালা হয়েছে আমার, একটা ট্রাইপড ভালো থেকে আমার কিনতে হবে। একদম তাঁত দিয়ে বেঁধে টেঁধে এখানে যখন আমি মোবাইলটা রাখবো, আমার মোবাইলটা দাম দাম পড়ে যায়, মানে এটা এগুলো কোনো কাজের না আসলে, সস্তা তো 300-400 টাকা। এটা ভালো থেকে দামি ট্রাইপড আমাকে নিয়ে নিতেই হবে, কিছুতেই পারতেছি না। তো এখানে হচ্ছে আমি কিছু বেলুন বুনেছিলাম, এই যে আবার আজকে নিছিলাম, মাছের সাথে অবশ্য দিছি মধু, আপনাদের ভাইয়া মধু খাই। এখন আমার এই ওষুধটা খাইতে হয়, যে অসুস্থতার মধ্যে আমি আছি আপনাদের আগেও ভিডিওতে জানিয়েছিলাম, এই ওষুধগুলো এখন চলতেছে আর কি। এই যে ডাক্তারের নাম সহ হোমিও, আগে একবার হোমিও খেয়েছিলাম, উনি কিন্তু পাশ করা ডাক্তার না, উনি মোটামুটি এখানে লেখা আছে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসকান্দর, তো ওনার থেকে আল্লাহর নাম নিয়ে আমি চিকিৎসাটা শুরু করছি, দেখি কী হয় না হয়। ওষুধগুলো খাওয়া শেষ হলে আমাকে আবার দেখা করতে বলছেন, সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। এটা হচ্ছে আমার রুমের একটা ছোট্ট একটা জানালা, এখানে খোলা যায়, যে কত বৃষ্টি দেখেন এদিকে দেখা যাচ্ছে অলরেডি বৃষ্টিগুলো, বন্ধ করে রাখি, এটা যেহেতু একটা আসা যাওয়ার পথ। আর এখানে হচ্ছে বিছানাগুলো আমি হালকা পাতলা করে একটু গুছিয়ে নিলাম, এই যে বাচ্চারা এসে আবার এলোমেলো করে ফেলবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন সবাই লাইক আর ফলো দিয়ে দিবেন, যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নতুন ভিডিও দিলে সবার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য, আমার ভিডিওটি কোথাও কোনো অংশ যদি একটুকু ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।